পাটিয়া কান্দি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সেরেজ বুজুর্গানে দীন উলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের পূর্বপুরুষ যেহেতু এই উপমহাদেশের বাসিন্দা, আর এই উপমহাদেশে নবী জন্ম নেন নাই, আমাদের নবী উপমহাদেশে জন্ম নিয়েছেন না আরবে। এই উপমহাদেশে আরব থেকে ইসলাম এসেছে, এই ইসলাম নতুন আসে নাই তো, চার পাঁচ বছর ধরে আসছে, পুরাতন ইসলাম না। এই উপমহাদেশে হাজার বছর ধরে ইসলাম প্রবেশ করেছে, এই উপমহাদেশের মানুষ পৌত্তলিকতায় নিমজ্জিত ছিল, মূর্তি পূজা, ব্যক্তি পূজা, শক্তি পূজায় নিমজ্জিত মানুষগুলোকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিয়েছে ইসলাম। নতুন করে আসে নাই তো, ভালো করে বুঝতে হবে। এই উপমহাদেশে ইসলাম এসেছে হাজার বছর ধরে, এই উপমহাদেশে যেদিন থেকে ইসলাম এসেছে সেদিন থেকে এই উপমহাদেশের মানুষ নামাজ পড়তেছে, পড়তেছে কি পড়তেছে না, এই উপমহাদেশের মানুষ যেদিন থেকে ইসলাম পৌত্তলিকতায় নিমজ্জিত, এই উপমহাদেশের মাটিতে ইসলাম নামক জান্নাতি ধর্ম প্রবেশ করেছে, সেদিন থেকে এই উপমহাদেশের মানুষ নামাজে দাঁড়াচ্ছে, নামাজে হাত বাঁধতেছে, নামাজে রুকু করতেছে, নামাজে সেজদা দিচ্ছে, ইচ্ছে কি দিচ্ছে না, এই উপমহাদেশের মানুষ তারাবি পড়তেছে, পড়তেছে কি পড়তেছে না, এই উপমহাদেশের মানুষ হাজার বছর ধরে, হাজার বছর ধরে জানাজা কোন ঝগড়া ছিল না, ইসলাম তো নতুন আসে না, হাজার বছর পুরানো না, আমাদের সেই পুরানো ইসলাম যেদিন থেকে এই উপমহাদেশে প্রবেশ করেছে আল্লাহর কসম করে বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন মায়ের সন্তান, কোন মায়ের সন্তান নামাজের মাসাইল নিয়ে মসজিদে ঝগড়া হয়েছে দেখাতে পারবে, ঈদের নামাজ নিয়ে বিবাদ হয়েছে দেখাতে পারবে, তারাবি নামাজ নিয়ে বিবাদ হয়েছে দেখাতে পারবে, আমাদের এই উপমহাদেশের মানুষের জমি নিয়ে অনেক বিভেদ আছে, রাজনৈতিক মতভেদ আছে, রাস্তায় খুনাখুনি হয়েছে, মারামারি হয়েছে, কিন্তু মসজিদ নিরাপদ ছিল, মসজিদে বিভেদ ছিল, মসজিদ আমাদের মুসলমানদের একতার প্ল্যাটফর্ম ছিল, যেখানে সমাজের রাষ্ট্রের রাষ্ট্রপতি থেকে নিয়ে সমাজের নিকৃষ্ট স্তরের মেথর পর্যন্ত এক কাতারে দাঁড়িয়ে যেত, ঝগড়া করত, বিবাদ করত, তারাবি নামাজে গিয়ে বিবাদ করত, আলেম ওলামাদের বিরুদ্ধে ঝগড়া করত, একটা জায়গা আমাদের, যে জায়গাটা আমাদের পারস্পরিক ভালোবাসা বোধ, সম্প্রীতি বোধ, আমাদের পারস্পরিক মহাব্বত প্রকাশের একমাত্র জায়গাটা ছিল মসজিদ, এখানে বিভেদ ছিল, দিল থেকে বল, দিল থেকে বল, ইসলাম নতুন আসে নাই তো ভাই, নতুন আসে নাই, আমাদের সমাজের কিছু নাদান ভাই, তাদেরকে শত্রু বলি না, নাদান দোস্ত, তারা এসে বলতে চান এই উপমহাদেশে হাজার বছর ধরে নামাজ ঠিকভাবে ঢুকে নেই, এই উপমহাদেশে ইসলামটা সঠিকভাবে প্রবেশ করেনি, দুই তিন বছর ধরে নতুন ইসলাম পাইছে, এরকম মুসলমান আছে কি নেই,
ওই ভাইদের বলি ইসলাম তো নতুন না, নতুন চার পাঁচ বছর ধরে যে ইসলাম হবে সেটা আমার নবীর ইসলাম হবে না নতুন ইসলাম? কারণ ইসলাম নতুন না তো ভাই, নতুন পিছন থেকেও বলতে হবে। ইসলাম কি নতুন? হাজার বছর পুরানো না? এই হাজার বছর পুরানো ইসলামের পুরানো নামাজকে, যেই নামাজ এই উপমহাদেশের মানুষ লক্ষ কোটি মানুষ হাজারো মানুষ ইসলাম গ্রহণ করার পর থেকে মসজিদে এসে পড়তেছে, জানাজায় গিয়ে পড়তেছে, তারাবি নামাজে পড়তেছে, আজ সমাজের কিছু মানুষ বলতে চায় হাজার বছর ধরে পড়ে নামাজ হইতেছে না, বলতে চায় এদেশের লাখো ওলামায়ে কেরাম এদেশের মানুষকে উল্লু বানিয়ে নবীর দিন শিখায় নেই। তারা চার পাঁচ বছর ধরে নতুন ইসলাম পাইছে। এখন যারা এসে আমাদের হাজার বছরের ইসলামকে, আমাদের হাজার বছরের দিনকে বিচারের কাজ গড়ায় দাঁড় করালো, আমরা যেই নামাজ পড়তেছি সেই নামাজটা হয় কি হয় না এতটুকু বলার অধিকার আমাদের আছে না? কোরআন হাদিস থেকে সেই দলিল উপস্থাপন করার অধিকার আমাদের আছে কি নাই? যদি যারা এসে বলতেছে মসজিদে ঢুকে বলতেছে, শুধু বাজারে না মসজিদে ঢুকে বলতেছে, শুধু দাড়ি কেটে না দাড়ি রেখে বলতেছে, শুধু এমনিতে না সে দিনদার বলে বলতেছে, সহিহ হাদিসের নামে এসে বলতেছে আমাদের নামাজ হয় না, আমাদের দিনদারি হয় না, আমাদের তাবলীগ হয় না, এরকম যারা এসে আমাদের মাঝে সন্দেহ সৃষ্টি করে দিচ্ছে, তাদের জবাবে নিজেদের এলাকায় নিজেদের মানুষের সামনে নিজেদের দলিল পেশ করতে চাই, এর নাম ফেতনা। জোরে বলেন, এর নাম ফেতনা। আমরা কাজটা সঠিক করি কি করি না জানার অধিকার আছে কি নেই? আপনাদের অধিকার আছে কি নেই? যেহেতু সময় কম, 45 মিনিট সময়, অর্থাৎ 9:45 পর্যন্ত আমার সময়, সব বিষয় আমি বলতে পারবো না, দু একটা পয়েন্টে বলবো। আজকে ঝগড়া করার জন্য না, বিভেদ করার জন্য না, আজকে যিনি এই মাহফিলের প্রধান অতিথি বক্তা জনাব মুখলিসুর রহমান মাদানী সাহেবের একটা ভিডিও ক্লিপ আছে আমার কাছে, সেখানে তিনি পরিষ্কার শব্দে বলেছেন যে যদি এই বিশ্বে যদি মুসলমানরা শুধুমাত্র কোরআন এবং সহি হাদিস মেনে নেয় তাহলে কেউ মাজহাব মানত না, বরং সবাই মুসলমান হয়ে যেত। অর্থাৎ আমরা যারা মাজহাব মানি আমরা বিভক্তি করতেছি, পয়েন্টটা বুঝছেন? এখন আমাদের অধিকার আছে কিনা যে এই বিষয়ে জানা যে আসলে আমরাই মাজহাব মানি না আরবের শায়েখরাও মাজহাব মানে, অধিকার আছে কি নেই? যদি প্রমাণিত হয় আরবের সমস্ত শায়েখরা, আরবের সমস্ত মুফাসসিররা, আরবের সমস্ত মুফতিরা মাজহাব মানেন, তাহলে তিনি সত্যবাদী থাকবেন না মিথ্যুক হয়ে যাবেন। আমাদের জানার অধিকার আছে কি নাই দেখাচ্ছি আপনাদের। আরবের একজন প্রসিদ্ধতম শায়েখ যার নাম হলো শায়েখ সালেহ আল উসাইমিন, আরব বিশ্বের প্রসিদ্ধতম শায়েখ, আমাদের সমাজে যারা এসে আমাদের নামাজকে বিচারের কাজ গড়ায় দাঁড় করিয়েছেন তারাও এই শায়েখকে তাদের নিজেদের শায়েখ বলেন। এই শায়েখ সালেহ আল উসাইমিনের ফতোয়া সংকলন ফতোয়া আরকানুল ইসলাম আমাদের বাংলাদেশের ওই সমস্ত সহিহ হাদিসের অনুসারীরা তাদের নিজেদের প্রকাশনী তাওহীদ পাবলিকেশন থেকে ফতোয়া আরকানুল ইসলামের অনুবাদ করেছেন। সুতরাং বোঝা গেল তিনি তাদের লোক না, তাদের লোক কি তাদের লোক না, তাদের লোক। এই শায়েখ সালেহ আল উসাইমিনের লিখিত কিতাব আল উসুল মিন ইলমিল উসুল, আল উসুল মিন ইলমিল উসুল, আমাদের কিতাব না আরব শায়েখের কিতাব, শুধু আমরা মানি না তারা শায়েখ মানে। এই আল উসুল মিন ইলমিল উসুল গ্রন্থে 87 নম্বর পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা ভাই? কারো সন্দেহ থাকলে আমি এখান থেকে চলে যাবার পরে যেন এই কথা না বলেন, আন্দাজে বলেছে, কারো সন্দেহ থাকলে আমার কাছে আসেন কিতাবটা দেখে যান, ঠিক না ভাই? এখনো বলতেছি কিতাবটা দেখে যান। এই কিতাবে 87 নম্বর পৃষ্ঠা আরবের প্রসিদ্ধতম শায়খ শায়খ সালেহ আল উসাইমিন লেখেন, আইয়াকুনাল মুকাল্লিদু আমিয়ান
لا يستطيع معرفة الحكم بنفسه فقرزه التقليد তিনি বলতেছেন যেই সমস্ত সাধারণ লোক যারা কোরআন হাদিস থেকে বিধান জানতে সক্ষম নয় তাদের জন্য তাকলিদ করা মাযহাবের অনুসরণ করা বিশেষজ্ঞ ব্যক্তির অনুসরণ করে শরীয়ত মানা ফরজ আমাদের বক্তব্য আর সাহেব সন্দেহ হলে এসে দেখলাম ঠিক না এই শেখ মুখলেসুর রহমান মাদানী সাহেবের বয়ান আছে আমি দেওবন্দে যা দেখেছি সেখানে তিনি একজন শায়খকে তার নিজের শায়খ বলে পরিচয় দিয়েছেন তার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি সাহেবের নিজের কিতাব আদ-দুরুরুস সানিয়া ফিল আজওয়িবাতিন নাজদিয়া আমাদের কিতাব না আরব শায়খের কিতাব লা মাযহাবিদের প্রতিষ্ঠাতা বলা হয় তাকে এবং তাদের মতবাদের সবার মুখে মুখে যার নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি বাংলাদেশের শায়খ না আরব শায়খ হানাফি আলেম না আহলে হাদিস আলেম পিছন থেকে বলতে হবে আমাদের আলেম না ওদের বাংলাদেশের শায়খ না আরবের পিছন থেকে বলেন কোন দেশের শায়খ আরব শায়খ এই কিতাব আদ-দুরুরুস সানিয়া ফিল আজওয়িবাতিন নাজদিয়া এই কিতাবের এক নম্বর খণ্ডের 287 নম্বর পৃষ্ঠা এক নম্বর খণ্ড 287 নম্বর বারবার খেয়াল করে তিনি লিখেছেন ওয়া নাহনু আইদান ফিল ফুরু' এবং আমরা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলতেছে এবং আমরা ফুরু' শাখাগত মাসায়েলে আলা মাযহাবিল ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের অনুসারী ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের অনুসারী বুঝা গেল তিনি মাযহাব মানে না মানে কি মানে না বাংলাদেশের শায়খ না আরব শায়খ এরপরে লেখেন তিনি ওয়ালা নুনকিরু আলা মান কাল্লাদা আহাদাল আইম্মাতিল আরবাআ এবং আমরা বাধা দেই না অস্বীকার করি না যারা চার মাযহাবের এক মাযহাবের অনুসরণ করে যারা চার মাযহাবের এক মাযহাবের অনুসরণ করে তাদেরকে আমরা বাধা দেই না তাদেরকে খারাপ বলি না ফতোয়া বাংলাদেশের আলেমের না আরব সাহেবের আরব সাহেব তাদের ভাই এর একটু পরে তিনি আবার লেখেন বাল নুজবিরুহুম তাহলে কেমন نجبركم على تقليد احد الائمه الاربعه আমরা লোকদেরকে বাধ্য করি আমরা লোকদেরকে যেন তারা চার মাযহাবের কোন এক মাযহাবের অনুসরণ করে চার মাযহাবের কোন এক মাযহাবের অনুসরণ করার জন্য আরব শায়খ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি বলতেছেন আমরা বাধ্য করি আর এই হুজুররা আরব শায়খদের নাম নিয়ে নিয়ে মাযহাবের বিরুদ্ধে কথা বলে কি বলে না আরব শায়খের নাম নিয়ে মাযহাবের বিরুদ্ধে যারা কথা বলে তারা সত্য বলে না মিথ্যা কথা বলে শুধু তাই না আমি আরব শায়খদের বক্তৃতার বয়ানের লেখনির একদম লাইন লাগিয়ে দিতে পারবো আরবের একজন ভালো অভিজ্ঞ কোন শায়খকে দেখাতে পারবেন না যিনি মাযহাবের বিরুদ্ধে কোনো কটু মন্তব্য করেছেন এর কোনো নজিরই দেখাতে পারবে না শুধু তাই নয় আরেকজনকে দেখাচ্ছে প্রসিদ্ধতম শায়খ যিনি সৌদি আরবের ফতোয়া বোর্ডের প্রধান মুফতি ছিলেন ছোট মুফতি না প্রধান মুফতি সৌদি আরবের ফতোয়া বোর্ডের প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন বাজ সংক্ষেপে যাকে বলা হয় বিন বাজ যিনি সৌদি আরবের ফতোয়া বোর্ডের প্রধান মুফতি ছোট মুফতি না প্রধান মুফতি তার ফতোয়া সংকলন একত্রিত হয়েছে আরব থেকে ছেড়েছে কিতাবের নাম মজমুউল ফতোয়া বিন বাজ মজমুউল ফতোয়া এই কিতাবের 5 নম্বর খণ্ড কত নম্বর খণ্ড ভাই 5 নম্বর খণ্ডে 4 নম্বর খণ্ডে আগে দেখায় মজমুউল ফতোয়া বিন বাজের 4 নম্বর খণ্ডে
চার নম্বর খণ্ডের একশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠা? বাংলাদেশের শায়েখ না আরবের শায়েখ? শুধু আরবের শায়েখ না, আরবের প্রধান মুফতি, আরবের প্রধান মুফতি, সৌদি আরবের প্রধান মুফতি লেখেন মাযহাবি, কেউ করবেন মাযহাবি ফিল ফিকহি, সেটার ক্ষেত্রে আমার মাযহাব হলো হুয়া মাযহাবুল ইমামি আহমদ বিন হাম্বল, আমি ফেকার ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের অনুসারী, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের। সুতরাং বোঝা গেল আরবের এই মুফতি সাহেব মাযহাব মানে না, মাযহাব মানে না। যারা আরবের শায়েখদের কথা বলে আমাদের সমাজে আইসে বলে মাযহাব মানা জায়েজ নাই হারাম, এরা সত্য বলে না, আমাদেরকে ধোকা দেয়, ধোকা দেয় কি দেয় না? আরব শায়েখরা মাযহাবের বিরোধী না মাযহাবের পক্ষে? আমরা তো চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ করে বলি, কত মানুষ হজে যায়, তোমরা হজে গিয়ে গিয়ে বাংলা ব্যক্তিদের কাছ থেকে চটি বই আইনা আইনা বিভিন্ন কথা শিখাইছে, আমাদের মসজিদে ফেতনা করে, করে কি করে না? তাদেরকে বলি আরবের জুমায় কোন শেখ তার জুমার বয়ানে মাযহাবের বিরুদ্ধে কথা বলেছেন, যদি তুমি মায়ের বৈধ সন্তান হও একটা প্রমাণ দেখাও। কোন প্রমাণ দেখাতে পারবে না? আরবের কোন শেখ মাযহাবের বিরুদ্ধে বলেন না, হানাফি মাযহাবের বিরুদ্ধে বলেন না। সময় আমার যেহেতু একদম কমে গেছে, এই জন্য আমি আপনাদের সামনে আপনাদের চোখ খোলার জন্য, দৃষ্টিটা খুলে দেওয়ার জন্য, যারা সহি হাদিস, সহি হাদিস বলে আমাদেরকে কি পরিমাণ ধোকা দেয় জানার অধিকার আছে কি নেই? ভাই আমরা যে নামাজ পুরিটা হয় কি হয় না জানার অধিকার আছে না আমাদের? এটা ফেতনা। আমার ঘরে ঢুকে, আমার মসজিদে ঢুকে যে বলে আমার নামাজ হয় না, ওই ব্যক্তির নাম ফেতনাবাজ, ঠিক না? কিন্তু আমি যে নামাজ পড়ি এই নামাজ হয় কি হয় না এই দলিল দেবার নাম ফেতনা ভাই? আমরা ফেতনা চাই না, আমরা ফেতনা চাই না। এই উপমহাদেশে নামাজ নিয়ে ফেতনা ছিল, ঈদের জামাত নিয়ে ফেতনা ছিল, তারাবি নিয়ে ঝগড়া ছিল, ভাই আমাদের একটা জায়গা মসজিদ, তোমাদের করজোর অনুরোধ করি, হৃদয় থেকে বল, দিল থেকে বল, আমাদের মসজিদটা বিবাদের আখড়া বানাবা না, মসজিদটাকে ঝগড়ার জায়গা বানাবা না ভাই। গোটা বিশ্বে মুসলমান মার খাইছে, ইহুদির হাতে মার খাইছে, খ্রিস্টানের হাতে মার খাইছে, আমরা শতদা বিভক্ত হয়ে, আমার চেচনিয়ায় আমার বোন মার খাইছে, বসনিয়ায় আমার ভাইয়ের বুকে গুলি চলতেছে, ফিলিস্তিনে কত বছর যাবৎ আমার দুর্বল মা বোনের বুকে গুলি চলতেছে, আমরা বড় অসহায় গোটা বিশ্বে। এরকম অবস্থায় একটা জায়গা যেখানে আমরা চুপচাপ করে দাঁড়াই, রাষ্ট্রের সমাজের সবচেয়ে ধনী থেকে নিয়ে গরিব পর্যন্ত কোনো বিভেদ নাই, কোনো ঝগড়া নেই, ওই একতার একটা জায়গারে বাদদান তোমার পায়ে ধরি বিবাদের আখড়া বানাবা না। এখন কথা হচ্ছে তারা বলবে তারা সহি হাদিস মানে, সহি হাদিস অনুযায়ী তাদের মাসায়েল গুলি প্রমাণ করে আমি আট তারিখে আসতেছি, আজকে তো সময় নাই, আট তারিখে আপনাদের গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইনশাআল্লাহ আমাদের নামাজে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত আমাদের মাসায়েল গুলির কোরআন এবং হাদিস ভিত্তিক, সহি হাদিস ভিত্তিক প্রমাণ দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াতে রাখেন সেদিন আসবো, আপনারা যাবেন তো? আমাদের নামাজ সহি হাদিস অনুযায়ী হয় কি হয় না জানার অধিকার আছে না আমাদের? জানতে হবে না? আমাদেরকে যারা ধোকা দেয়, আমাদের মাঝে ভাই ভাই ঝগড়া লাগায় দেয়, তাদের ব্যাপারে সতর্ক হতে হবে কি হবে না? আজকে আমি সেই মাসায়েলের দিকে যাব না, কারণ সেটা সম্ভব না। আমি শুধু আপনাদেরকে দেখাতে চাই তারা সহি হাদিসের নামে আমাদের এই সহজ সরল যুবক ভাই, আল্লাহু আকবার, ওই ভাইদের শত্রু আমরা না, এরা তো আমার ভাই, আমাদেরই ভাতিজা, তাই না? এরা আমাদেরই সন্তান, ওই যুবকরা আমাদের শত্রু? শত্রু হয়? কিন্তু ওই যুবকদের এই শায়খ রূপীরা, এই সমস্ত ব্যক্তিরা, এই শায়খ বিন মাদাইরা সৌদি রুমালের ঘোমটা দিয়ে এই সহজ সরল যুবকদের কি পরিমাণ ধোকা দেয় জানার অধিকার আছে কি নেই? জানতে হবে কি হবে না? আমি আপনাদেরকে দেখাই, ওই যুবকদের প্রতি করজোর অনুরোধ করে বলি, তোমরা আমাদের শত্রু না, আমাদের শত্রু তোমরা, আমাদের ভাই তোমরা, তো আমাদের সমাজের মানুষ, ঠিক না? ওরা শত্রু না, কিন্তু তোমাদেরকে যারা তোমার ভাইয়ের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে
সহি হাদিসের নামে ওরা কত বড় মিথ্যুক জানতে হবে কি হবে না, আমি আপনাদেরকে দেখাই। বাংলাদেশে আহলে হাদিস ইসলাম মাযহাবি কথিত আহলে হাদিসরা তাদের নিজস্ব প্রকাশনী থেকে অনেক বই বের করে আমাদের সমাজে ফেতনা করেছে। এর মাঝে বাংলাদেশে প্রসিদ্ধতম একটা প্রকাশনী হলো তাওহীদ পাবলিকেশন। কি পাবলিকেশন? ফেতনা করার জন্য না, হাকিকতে হাল বোঝানোর জন্য বলি। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা শায়খ মুখলিসুর রহমান মাদানী সাহেব, তিনি যেই মাদ্রাসায় পড়ান সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালকের নাম শায়খ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। শায়খ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, তার সম্পাদিত তাওহীদ পাবলিকেশন থেকে একটা সহিহুল বুখারীর অনুবাদ বেরিয়েছে। আমার হাতে সেই বুখারীটা আপনারা দেখতে পাচ্ছেন। কারো যদি সন্দেহ হয়, আমি গেলেই যদি বলেন যে অন্য কিতাব থেকে দেখিয়েছে, তার তাকে অনুরোধ করবে এসে দেখে যাও, ঠিক না? সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন, এই তাওহীদ পাবলিকেশন এর সহিহুল বুখারীর ওদের ওই ভাইদের কাছে আছে কিনা? ওই ভাইদের কাছে এগুলো ওরা অনেক সময় ফ্রি বিতরণ করে। সহিহ হাদিসের কিতাব আমি আপনাদেরকে দেখাবো। এই সহিহুল বুখারীর প্রথম নম্বর খণ্ডে শুরুতে ওরা লিখেছে যে ইতিপূর্বে বাংলায় অনেক সহিহুল বুখারীর অনুবাদ বেরিয়েছে, কথা ঠিক, কিন্তু মাযহাবী লোকেরা লিখছে তো এই জন্য মাযহাবী গোড়ামির কারণে এরা সহিহুল বুখারীর টিকা লিখতে গিয়া প্রচুর জালিয়াতি করছে। এই জন্য আমরা সহিহ হাদিসের অনুসারীরা সহিহুল বুখারীর সহিহ অনুবাদ তাওহীদ পাবলিকেশন থেকে বের করলাম। এটা আমাদের অনুবাদ না ওদের অনুবাদ? আমাদের প্রকাশনী না ওদের প্রকাশনী? আপনারা আমাকে সহজ সরল একটা কথা আগে ফতোয়া দেন, বুখারী শরীফে কোন জাল হাদিস আছে? সবাই পিছন থেকে ফতোয়া দিতে হবে। বুখারী শরীফে কোন জাল হাদিস আছে? বুখারী শরীফের সব হাদিস সহিহ না? এখন কোন ব্যক্তি এসে যদি বলে সহিহুল বুখারীতে জাল হাদিস আছে, এ সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে? ওই ব্যক্তি শায়েখ না ধোকাবাজ? সবাই ফতোয়া দিতে হবে। সহিহুল বুখারীতে জাল হাদিস আছে কোন ব্যক্তি যদি বলে, ওই ব্যক্তি সত্যবাদী না ধোকাবাজ? মিথ্যুক না? শায়েখ না বাটপার? সবাই ফতোয়া দিতে হবে। সহিহুল বুখারীতে জাল হাদিস আছে? আরেকটা কথা আমাকে বলেন, আমরা যারা ঐতিহ্যিক ভাবে হানাফি মাযহাবের অনুসারী, আমরা তো তারাবি কয়রাকাত পড়ি? আটটাকাত পড়ে ভাগি না তো? কয়রাকাত পড়ি? ওই হুজুররা আবিষ্কার করেছেন, যদিও বাইতুল্লাহ এবং মদিনা শরীফে মসজিদে নববীতে নিষ্ঠাকাত চলে, কয়রাকাত চলে? আটটাকাত তো চলে না। তারপরও তারা বলেন সহিহ হাদিস দ্বারা আটটাকাত প্রমাণিত, নিষ্ঠাকাতের কোনো প্রমাণ নাই তারা বলেন। এখন হাদিসের কিতাবের কোথাও যদি 20 টাকাতের হাদিস চলে আসে, তাহলে যারা 8 টাকাত পরে ভেঙে যায় তাদের কথা প্রমাণিত থাকে না, বাদ হয়ে যায়? বাদ হয়ে যায় না। এখন ওই 20 টাকাতের হাদিস যদি সহি থাকে, তাহলে তাদের মতবাদ আর টিকে থাকে? এই জন্য ওই সহি হাদিসকে কি প্রমাণ করে দেখাতে হবে? জাল প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? কথাটা কি বুঝছেন না? 20 টাকাতের হাদিস যদি সহি থাকে, তাহলে তাদের 8 টাকাতের মতবাদ আর প্রমাণিত থাকে? এই জন্য 20 টাকাতের সহি হাদিসকে মানুষের সামনে কি প্রমাণ করতে হবে? কথা কি মনে আছে তো আপনাদের? আচ্ছা শুনে, ওদের তাওহীদ পাবলিকেশন সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ড, কত নম্বর খণ্ড? আমি সংস্করণ বলে দেই, কারণ হয়তো বা আমরা অনেকদিন আগে থেকে বলতেছি তো ওরা পাল্টিও ফেলতে পারে। ষষ্ঠ প্রকাশ, কত প্রকাশ ভাই? জানুয়ারি 2013 ষষ্ঠ প্রকাশ। এই সহিহুল বুখারীর 2 নম্বর খণ্ডের 343 নম্বর পৃষ্ঠা, 300 কত নম্বর পৃষ্ঠা ভাই লেখছেন? ভালো করে খেয়াল করতে হবে ভাই, ফতোয়া মনে আছে তো? বুখারীতে জাল হাদিস আছে? যে ব্যক্তি জাল হাদিস বলে ও সত্যবাদী না মিথ্যুক? যে ব্যক্তি যেই শায়েখ বলে সে শায়েখ না ধোকাবাজ? ফতোয়া আমার না কিন্তু আপনার দিছে, ঠিক না? ফতোয়া ঠিক আছে তো ভাই? আচ্ছা চলে সবই চলে। সাহেব বিন ইয়াজিদ বলেন আমরা উমর ইবনুল খাত্তাব
রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় 20 রাকাত তারাবিহ ও বেতের পড়তাম। ওরাকাত তারাবিহ করতে ওদের পক্ষে না বিপক্ষে? ওদের পক্ষে না বিপক্ষে? ওদের বিপক্ষে না। সুতরাং হাদিসে কি বানাইতে হবে? জাল না বানাইলে ওদের আট রাকাত প্রমাণিত থাকে না, বাদ হয়ে যায়। দেখেন নিচে লেখে অপরে লেখে সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস 2 নম্বর খণ্ড 343 নম্বর পৃষ্ঠা, ঠিক না? হাদিসটির সনদ যাঈফ, মানে দুর্বল। এখন আপনি একজনকে বললেন এই লোকটা খারাপ, আপনি বলবেন না খারাপ কেন জিজ্ঞাসা করবেন না? তখন আপনার বলতে হবে এই লোকটা হচ্ছে মিথ্যা কথা বলে, কারণ বলতে হবে না। তো হাদিসটা যাঈফ কেন? কয়টা কাদের হাদিস? কারণ দেখেছ এতে আবু উসমান বাসরি রয়েছে, সে হাদিসের ক্ষেত্রে অস্বীকৃত, হাদিসের ক্ষেত্রে। এরপর খালেদ বিন মুখাল্লাদ রয়েছে, খালেদ বিন, আসলে নাম হলো খালেদ বিন মাখলাদ। এই সহিহুল বুখারীর ঠিকা লেখে কিন্তু জাহেল জানেও না, নাম হলো খালেদ বিন মাখলাদ। খালেদ বিন নামটা মুখস্থ রাখেন, খালেদ বিন, খালেদ বিন মাখলাদের দোষ কি লিখছে? তার বর্ণনা প্রত্যাখ্যাত, খালেদ বিন মাখলাদের বর্ণনা প্রত্যাখ্যাত। বুঝেন তো, প্রত্যাখ্যাত মানে কোলে নেওয়ার জিনিস না, ফেলে দেওয়ার জিনিস। তাহলে খালেদ বিন মাখলাদ কোন কথা বললে গ্রহণ করা হবে না, ফেলে দেওয়া হবে? এরপরে লিখছে তার কোন বর্ণনা দলিল হিসেবে গণ্য নয়, খালেদ বিন মাখলাদের কোন বর্ণনা দলিল হিসেবে। তদুপরি সে ছিল শিয়া, ছিল ও মিথ্যাবাদী, ও মিথ্যা। আচ্ছা, খালেদ বিন মাখলাদের কতগুলি দোষ? সে মিথ্যা কথা কয়, তার কোন বর্ণনা গ্রহণযোগ্য, তার কথা সব প্রত্যাখ্যাত। আচ্ছা, যেই লোকের কথা প্রত্যাখ্যাত, যে মিথ্যুক, সে কোন হাদিস বললে সেটা সহি থাকবে না জাল হবে? সহি থাকবে না জাল হবে? ঠিক না ভাই, কথা ঠিক আছে তো? এই সহিহুল বুখারী এদেরটা দেখাইলাম না, আমি বের করেছি, আমি আপনাদেরকে শোনাই। ওদের সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনসের প্রথম নম্বর খণ্ড, কত নম্বর খণ্ড? প্রথম নম্বর, প্রথম নম্বর খণ্ডের 43 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিস আনছেন, সেই হাদিসের শুরুতে যে সনদ সূত্র উল্লেখ করেছেন, সেখানে তিনি বলেন হাদাসানা খালিদ ইবন মাখলাদ। ইমাম বুখারী বলেন আমি এই হাদিসটা খালেদ বিন মাখলাদ থেকে শুনছি, খালেদ বিন মাখলাদ থেকে। খালেদ বিন মাখলাদ যেন কি সত্য কথা কয় না মিথ্যা কথা কয়? খালেদ বিন মাখলাদের কথা গ্রহণযোগ্য না প্রত্যাখ্যাত? খালেদ বিন মাখলাদের কথা যদি প্রত্যাখ্যাত হয়, সে যদি মিথ্যুক হয়, তাহলে ওদের সহিহুল বুখারীর প্রথম নম্বর খণ্ডের 43 নম্বর পৃষ্ঠার হাদিসটা কি আর সহি থাকে না জাল হয়? সহি থাকে না জাল হয়? আমাদের 20 টাকাদের হাদিসকে জাল বানানোর জন্য বুখারীর হাদিসকে জাল বানাইছে কি বানায় নাই? শুধু তাই না, আমি আরো দেখাই আপনাদের, তাদের এই সহিহুল বুখারী প্রথম নম্বর খণ্ডের 113 নম্বর পৃষ্ঠায়, 113 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিস এনেছেন, সেই হাদিসের সূত্রে তিনি লেখেন ওবিহি ক্বালা হাদাসানা খালিদ ইবনু মাখলাদ। ইমাম বুখারী বলেন আমি হাদিসটা খালিদ বিন মাখলাদ থেকে শুনছি। তাহলে ওদের বক্তব্য অনুযায়ী খালিদ বিন মাখলাদ যদি মিথ্যুক হয়, তার কথা প্রত্যাখ্যাত হয়, তাহলে তাদের সহিহুল বুখারীর 113 নম্বর পৃষ্ঠার এই হাদিস আর সহি না জাল? সহি না জাল ভাই? শুধু তাই নয়, আমি নিজে বের করেছি তাদের সহিহুল বুখারীতে কমপক্ষে 35টা হাদিস ইমাম বুখারী এই খালেদ বিন মাখলাদ থেকে আনছেন। খালেদ বিন মাখলাদ যদি মিথ্যুক হয়, তার কথা যদি প্রত্যাখ্যাত হয়, তার সকল কথা যদি অগ্রহণযোগ্য হয়, তাহলে সহিহুল বুখারীর এই এই 35টা হাদিস আর সহি না জাল? জাল। আর বুখারীর হাদিস কে জাল কয়, সত্যবাদী না মিথ্যুক? শায়েখ না বাত্তার? এই সকল রেফারেন্স পড়ে আমাদের কলেজ বাত্তিরির ছেলেরা আইসা ইমামের সাথে ঝগড়া করে কি করে না? করে কি করে না ভাই? আমাদের নামাজের বিরুদ্ধে কথা বলে কি বলে না? কিন্তু হ্যাঁ, ওই যুবকদের পড়ি ভাবলাম তোমার আমার শত্রু না, কিন্তু তোমাদের যেই বই লিখে সহি বুখারীর নামে
প্রমাণ করার জন্য যেই সুন্নাত নবীর রওজায় শুয়ে নবী নবীর রওজার পাশে নবীর প্রতিষ্ঠিত মসজিদে মসজিদে নববীতে যেই বিশ্বাকাত তারাবি চলে যেই বিশ্বাকাত তারাবি বাইতুল্লাহ চলে সেই বিশ্বাকাত তারাবিকে জাল প্রমাণ করার জন্য বুখারীর হাদিস কি জাল বানাচ্ছে ভাই ধোকাবাজি কি আমাদের নামে বলে না হাদিসের নামে বলে আল্লাহ সহজ সরল যুবকরা এসে করে রেফারেন্স করে আইসা মসজিদে ঝগড়া করে না ভাই শুধু তাই না আমি আরো দেখাই এরপরে ওই হাদিসটার বিশ্বাকাতের রাবি কয়লাকাতের রাবি বিশ্বাকাত এরপরে লিখছে এই হাদিসে ইয়াজিদ বিন খুসাইফা রয়েছে ইয়াজিদ বিন খুসাইফা তার দোষ কি তার সকল বর্ণনা প্রত্যাখ্যাত বিশ্বাকাতের রাবি ইয়াজিদ বিন খুসাইফার সকল বর্ণনা কি আচ্ছা যার সকল বর্ণনা প্রত্যাখ্যাত হয় সে যদি কোন হাদিস বলে সেটা সত্য থাকে না জাল হয় সত্য থাকে না জাল হয় তো ঠিক আছে না আপনাদের আমি আপনাদেরকে দেখাই ওদের সহিহুল বুখারীর প্রথম নম্বর খণ্ডের 237 নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা 237 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী যে হাদিস এনেছেন সেই হাদিসের সূত্র উল্লেখ করতে গিয়ে তিনি এক জায়গায় লেখেন হাদ্দাসানি ইয়াজিদ ইবনু খুসাইফা ইমাম বুখারী বলেন আমি হাদিসটা ইয়াজিদ বিন খুসাইফা থেকে শুনছি ইয়াজিদ বিন খুসাইফা থেকে ইয়াজিদ বিন খুসাইফার হাদিস ওদের বক্তব্য অনুযায়ী গ্রহণযোগ্য না প্রত্যাখ্যাত প্রত্যাখ্যাত ব্যক্তি হাদিস বর্ণনা করলে সেটা সহি থাকে না জাল হয় সহি থাকে না জাল হয় তাহলে ওদের বক্তব্য অনুযায়ী তাদের তাওহীদ পাবলিকেশনসের প্রথম নম্বর খণ্ডের 237 নম্বর পৃষ্ঠার হাদিস এটা সহি না জাল সহি না জাল কি বাত আমি বের করেছি ওদের এই তাওহীদ পাবলিক গ্রন্থের বুখারী শরীফ থেকে যে ইমাম বুখারী এই ইয়াজিদ বিন খুসাইফা থেকে কমপক্ষে 6টা হাদিস আছে কয়টা হাদিস এই 6টা হাদিস কি ওদের বক্তব্য অনুযায়ী আর সহি না জাল যে ব্যক্তি বুখারীর হাদিসকে জাল বলে শায়েখ না বাক্তার শায়েখ না ধোকাবাজ আমার সময় যেহেতু শেষ হয়ে গেছে আমি আর সেদিকে যাব না আমি শেষ কথা বলতে শেষ কথা বলি এরকম মিথ্যা কথা কারা কয় জানতে হবে কি হবে না কারা আমাদের সহজ সরল যুবকদের সহজ সরল তৌহিদি জনতাকে সহি হাদিসের নামে এইভাবে মিথ্যা রেফারেন্স দিয়ে দিয়ে উল্লু বানায় তাদের নাম জানতে হবে কি হবে না তাদের নাম এই জন্য জানতে হবে যেন এই সকল লোকেরা সৌদি রুমালের ঘুমটা দিয়ে এসে আমাদের সহজ সরল যুবকদের সহজ সরল তৌহিদি জনতাকে যেন ধোকা না দিতে পারে জানতে হবে কি হবে না এরকম ধোকা কি ভাই আমাদের নামে দিয়েছে না নবীর নামে আমাদের নামে দিয়েছে না বুখারীর নামে এই ধোকাগুলি বাজারে দেয় না মসজিদে ঢুকে দেয় মসজিদে ঢুকে দিনের নামে যেই ব্যক্তিরা হাদিসের নামে এমন জালিয়াতি করে এমন মিথ্যাচার করে এমন মিথ্যাচারের অসংখ্য নজির আমার কাছে আছে আপনারা কল্পনাও করতে পারবেন না আমি দেখাবো ইনশাআল্লাহ হায়াতের আসলে 8 তারিখে আপনাদের কল্পনাও আসবে না হাদিসের কিতাবের খণ্ড পৃষ্ঠা নাম্বার লেখা এই সকল শায়খ বিন মাদানিরা আপনাদের ধোকা দেয় আমাদের দেশের সরল মানুষটা কল্পনাও করবে না যে নবীর হাদিসের নামে কিতাবের খণ্ড পৃষ্ঠা নাম্বার লেখা মিথ্যা কথা লিখবে এরকম কল্পনা আমরা করি ভাই করি ভাই কিন্তু ওই শায়খরা করে আল্লাহ আপনাদের কল্পনা আসবে না কিন্তু ওই শায়খরা হাদিসের কিতাবের খণ্ড পৃষ্ঠা নাম্বার লিখে মিথ্যা কথা কয় মিথ্যা কথা কয় কি কয় না প্রমাণ হয় নাই মুখস্থ ওই দিকে হয় নাই আপনাদের সহিহুল বুখারীর নামে মিথ্যা কথা কয় কি কয় না কারা করে নাম জানবেন তো আপনারা শুধু নাম নামগুলি বলে আমি শেষ করে দিচ্ছি কারা এই কাজগুলি করে তো এরকম মিথ্যা কথা নির্ভর যেই তাওহীদ পাবলিকেশনসের খণ্ডটি বেরিয়েছে সেই খণ্ডের শুরুতে যারা সম্পাদনা করেছেন সম্পাদনা আপনারা বুঝেন তো অর্থাৎ সম্পাদকের কাজ হলো যেই বই লেখা হচ্ছে সেটার ভুলগুলি ফেলে দেওয়া আর সঠিক করে রেখে দেওয়া ঠিক না তাহলে এই বইয়ের মাঝে যদি মিথ্যা কথা থাকে এই মিথ্যার দায়ভার সম্পাদকের কাঁধে যাবে কি যাবে না যাবে কি যাবে না
তো এই জালিয়াতি যেহেতু আমি দেখেছি দুই নম্বর খণ্ড থেকে সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন দুই নম্বর খণ্ড, তো এই দুই নম্বর খণ্ড কারা কারা সম্পাদনা করেছে, সেই সম্পাদকরা এই জালিয়াতিতে শরিক কি শরিক না, এই মিথ্যায় শরিক কি শরিক না, নামগুলি কৃষ্ণা দিয়ে সম্পাদনা পরিষদ এক নম্বর শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, আজকের শায়েখ মুখলিসুর রহমান মাদানী সাহেব যে মাদ্রাসা থেকে এসেছেন সেই মাদ্রাসার ওনার উস্তাদ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম যিনি ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক তিনি হচ্ছেন এই খণ্ডের এক নম্বর সম্পাদক। এক নম্বর সম্পাদক মানে এক নম্বর মৃত্যুক না, আমাদের নামে মিশা কথা কইছে না নবীন নামে, ভাই আমাদের নামে না হাদিসের নামে, আমাদের নামে না বুখারীর নামে, এই আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব পিস টিভির আলোচক, কোন টিভির আলোচক, পিস টিভি তো ওহি নাজিল হয়, তো ওহি নাজিল হয় না, সহি হাদিসের নামে কেমন ওহি নাজিল করে আপনারা বুঝছেন তো ভাই, আমার তো সময় এখানে তো আমি দেখাইতাম কত ওহি নাজিল হয়, আমি বলেছিলাম একটা কথাই মনে রাখবেন, আমি বলে যাই ভাই আমরা আল্লাহরে ভয় পাই কবরে দায়িত্ব হবে বিশ্বাস করি, আপনাদের কি মনে হয় এদেশে আপনাদেরকে যারা দিন শিখাইছে এরা কবরে ভয় পায় না, হাজার বছর ধরে যে আলেম ওলামারা আপনাদের দিন শিখাইছে এরা কবরে ভয় পায় না ভাই, পায় না, আরে আপনাদেরকে যে নামাজ শিখাইলো যে দিন শিখাইলো দাড়ি রাখার গুরুত্ব শিখাইলো দু একদিন ধরে এরকম বাকপার কিন্তু শায়খের বাংলা চটি বই পড়ে সব আলেম ওলামাদেরকে বলে দিলেন আলেমরা দিন বুঝে নাই আলেমরা নামাজ বুঝে না, এমন বেইনসাফ হবেন না, আল্লাহ সইবে না ভাই, আল্লাহ সইবে না, এমন বেইনসাফ হবেন না, যারা নামাজ শিখাইছে আপনার মাথায় পিঠে হাত বোলা, আমার সময় শেষ হয়ে গেছে, শুধু নাম বলি এক কালে বলে দিই, শায়খ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, শায়খ মোহাম্মদ নোমান বগুড়া, শায়খ ডক্টর আব্দুল্লাহ আল ফারুক, নামগুলি এই জন্য বলতেছি মনে রাখবেন এরকম জালিয়াত তো এসে যেন আমাদের মসজিদকে বিবাদের আখড়া বানাতে পারে, সতর্ক থাকতে হবে কি হবে না, এটা ভাই আমাদের জমিন নিয়ে বিবাদ নয় আমার ইমান নিয়ে তারা ছিড়ি ছিড়িমিনি খেলতেছে, এরা আমাদের ইমান নিয়ে ছিড়িমিনি খেলতেছে কি খেলতেছে না, আমাদের মসজিদকে বিবাদের আখড়া বানাচ্ছে, আমি ওদের রাজশাহী গিয়ে বলেছি শায়খ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসার ছাত্রকে আমি বলেছি রাজ্জাক তোর শায়খকে গিয়ে বলবি আমার সামনে আইসা সুরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারলে সে পাস, এবং আমি বলি ওই যুবকদের বাগদান তোমরা যে কপাল পোড়ায়ের দলিল হলো তোমাদের শায়খের নাম শায়খ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারে না এমন ব্যক্তি যেই দলের শায়খ এরা সৌভাগ্যবান না কপাল পোড়া, শায়খ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, শায়খ আকমল হুসাইন বিন বদিউজ্জামান, শায়খ হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান, শায়খ মোহাম্মদ মনসুর হক আর রিয়াদি, ডক্টর মোহাম্মদ মুস্তাহিদ্দিন, তারপরে প্রফেসর মোহাম্মদ ডক্টর দেওয়ান মোহাম্মদ আব্দুর রহিম, শায়খ মুসাররফ হোসেন আকন্দ, শায়খ ফারিদুর রহমান, শায়খ হাফেজ মোহাম্মদ আবু হানিফ, শায়খ ডক্টর সাইদুল্লাহ ডক্টর অ্যান্টিবির আলোচক, অধ্যাপক মোহাম্মদ মুজাম্মেল হক, শায়খ আব্দুল খরিফ, শায়খ আমানুল্লাহ বিন ইসমাইল, শায়খ আমানুল্লাহ বিন, অধ্যাপক মোহাম্মদ মুহসিনুল ইসলাম, তারা যেই কথাগুলি বললাম আমার আবার কথা কি আপনারা বুঝতে পারছেন ভাই, আমরা ঝগড়া চাই বিবাদ চাই আমরা শান্তি চাই নিরাপত্তা চাই, আমাদের নামাজ নিয়ে কেউ যদি কটাক্ষ করে মাযহাব নিয়ে কেউ যদি কটাক্ষ করে তাহলে আমাদের অধিকার আছে আমরা বুক টান করে বলবো আমাদের সামনে এসে আমাদের আলেমদের সামনে দলিল দিয়ে প্রমাণ দাও, আড়ালে আব্দালে গিয়ে আলেমদের আড়ালে গিয়ে মিথ্যাবাদী ধোকাবাজি করতে পারবা না, আপনাদের সামনে এসে হাদিসের রেফারেন্স দিয়ে মিথ্যা কথা বললে আপনারা বুঝবেন ভাই, এই যে দেখাইলাম আপনারা বুঝছেন, ওই যুবকরাও বুঝে নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা বলবো আমি আমি আসি আমি আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পরস্পর ভ্রাতৃত্ববোধ মহব্বত জাগায় দেন, বিরোধ ভুলায় দেন, আমাদের মসজিদকে একতার প্ল্যাটফর্ম বানায় দেন, আমিন।
যেহেতু মাদানী সাহেব আসছে উপস্থিত আছেন, হ্যাঁ আমি আছি, আমি বসবো, আপনিও বসেন, আমি যাবো না, আমি যাবো না, আপনারা আগে আছেন সঠিক ইসলাম চাই, জি জি অবশ্যই অবশ্যই আমি আছি আমি আছি, আমরা ভাই ঝগড়া চাই না, ঝগড়া চাই ভাই, বিভেদ চাই না, কিন্তু যেটা সহি আমরা দেখাইলাম বুখারি থেকে মিথ্যা কথা বলছে, এটা মিথ্যা কি মিথ্যা না জানতে হবে না ভাই, বুখারির নামে আমাদের সাথে জালিয়াতি করা হয়েছে, জালিয়াতি করেছে কি করেছে জানতে হবে না ভাই, আমরা প্রশ্ন করতে পারি না, কিন্তু উলামায়ে হকের সামনে দাঁড়ানোর এই সমস্ত চামচিকাদের কোন ক্ষমতা নাই, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والله 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 الله والله